করেছি জানো তো, এটা চেইন নো স্পিনটা পরেছিলাম। যারা আমার রিলস দেখো তারা দেখতে পাবে এই নো স্পিনটা। যে এই নো স্পিনটা পরে, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিম। তো আজকে হচ্ছে কি, সকাল থেকে তো বিশাল বৃষ্টি, মানে ওয়েদার সকাল থেকে কি কালকে রাত থেকেই বৃষ্টি, ওয়েদার তো যা যাচ্ছে এখন বলারই না। তো যাই হোক, সকাল থেকে কোনো কাজ তো কিছু হচ্ছিল না, মানে বাইরের কিছুই হচ্ছিল না। তো আর আজ আমার জানো তো একটা কুর্তি কবে থেকে আয়রন করতে দিয়েছি, আয়রন করতে দিয়েছি, নিয়েই আর আসতে পারছি না, নিয়েই আর আসতে পারছি না। তো ভুলে যাচ্ছি, এবার যখন মনে করে যাচ্ছি তখন দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। কালকেও ওনার সাথে দেখা হয়েছে, কথা বললাম, গেলাম, উনি নেই, চলে গেল। তো ওনার দোকানের সামনেই কিছু দুজন দুজন মানুষ, মানে দুজন লোক বসেছিল। তো তাদের সাথে কথাবার্তা বলে তো আজকে আমি সকালবেলা গেলাম, একটু আগে গেলাম, গিয়ে জামাটা নিয়ে এলাম প্রায় 1 বছর বাদে। মানে কবে দিয়েছি আর কবে নিয়ে এলাম জামাটা, নিয়ে এসে দেখছি জানো তো আয়রন করেনি, শুধু শুধু টাকাগুলোই নিয়েছে। তো আমি ভাবছি যে জামাটাকে আবার নিয়ে যাবো, নিয়ে গিয়ে বলবো ভালো করে, একটু লোকটার সাথে কথা বলতে হবে। তো নিয়ে গিয়ে দেখালে আমার মনে হয় বেশি ভালো হবে। তো যাই হোক, সেই সব করবো, তারপর টিফিনও করবো, এখন অবধি টিফিন করিনি। আর আজকে আমাদের টিফিনটা ফাটাফাটি টিফিন হচ্ছে, টিফিনটা হচ্ছে গিয়ে আজকে লুচি আর ঘুগনি হচ্ছে সকালবেলা টিফিন, যেহেতু বৃষ্টির ওয়েদার তার জন্য। আর ঘুগনিটা হয়ে গেছে, লুচিটা ভাজা হচ্ছে। তো তোমাদের চলো দেখাই, আর আমি লুচি ভাজছি, মা একদিক দিয়ে করে দিই, মানে মা একদিকে বেলছে আর আমি আর একদিকে হচ্ছে গিয়ে ভেসে দিচ্ছি। এটাই সবসময় হয় আমার ঘরে, যখনই লুচি হয় তখনই মা বেলে আর আমি ভাজি। লুচিগুলো কিন্তু ফোলে, ঠিক আছে, ভালোই ফুলকো ফুলকো লুচি হয়। তো এখন বোন খেয়ে দিয়ে বেরোক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমিও কিছু খাইনি জানো, তোমারও খিদে পেয়েছে। মানে সকালবেলা উঠে একটু চা খেলাম, গলাটা প্রচণ্ড প্রবলেম করছে, এই জায়গাটা দিয়ে না প্রচণ্ড প্রবলেম করছে আমার কয়েকদিন ধরে দেখছি। আর পায়েও অসহ্য ব্যথা হচ্ছে, জানি না কেন। তো আজকে আমি একটু ডাক্তারি করবো ঠিক করেছি, মানে যদিও বা বৃষ্টি হচ্ছে তাও ওয়েদার ঠান্ডা হয়নি, কিন্তু আমি ঠিক করেছি মানে আজকে থেকে যতদিন এই ওয়েদারটা চলবে ততদিন আমি একটু মানে হালকা গরম জলটা, গরম জল মিশিয়ে স্নান করবো। মানে খুব গরম দেব না, কারণ যেহেতু ওয়েদারটা তো গরম, খুব গরম দেওয়াটা ঠিক হবে না, শরীর গরম হয়ে যাবে। তো জাস্ট মানে ঠান্ডার ব্যাপারটা কাটিয়ে দেবো, কারণ ট্যাঙ্কের জল যেহেতু প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকছে বৃষ্টির ওয়েদারে। আমি আগা গোড়াই, মানে আমি আগে কি বলতো, আমাকে ডাক্তার বলেই দিয়েছিল আমার কিছু সমস্যার জন্য যে সারা বছর ঠান্ডা গরম জলে স্নান করতে। তো আমি সেটাই করতাম, কিন্তু তখন তারপর থেকে যখন আমাদের পাম্প এসে গেল, পাম্পের জলে স্নান করি, তো তখন তো যেহেতু ট্যাঙ্কের জল, তো ট্যাঙ্কের জল তো গরম হয়েই থাকে। তো সেই জন্য আর আলাদা করে করতে না, মানে সাংঘাতিক যা গরম হয়ে থাকে গরমকালে, মানে সে তো ছেঁকা দেয়, তার জন্য আর তো প্রয়োজন পড়ে না। কিন্তু এই বৃষ্টির ওয়েদারে কয়েকদিন ধরে দেখছি মানে ঠান্ডা জলটা ঠান্ডা থাকছে, সেখান থেকে আমার একটু শরীরটা খারাপ হচ্ছে। তো আজকে আমি সেটাই একটু ভাবছি করবো, একটু গরম গরম ব্যাপারটা দেবো। তো দেখা যাক, ডাক্তারিটা মানে আমি এটা নিজে ডাক্তারি করছি না, আমাকে ডাক্তার রেকমেন্ড করেছিলো বলেই আমি সেটা করছি, নিজে এক্সট্রা কিছু করছি না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই, চলো বোন খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকো। গুড ইভিনিং, সারাদিন একদম আসতে পারিনি, সকালের পরে খুব ব্যস্ত ছিলাম, আর বাড়িতে আসার পরে জানো তো শরীরটা খুব খারাপ লাগছিল আজকে, তো তার জন্য আর একদম তোমাদের সামনে আসিনি আমি। তো এখন যাচ্ছি পড়াতে, চলো পড়িয়ে নিই, আর তার জন্য একটু তোমাদের সামনে আসলাম। আর আজকে একটা জিনিসও তৈরি করব, বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ গাইস, পড়িয়ে চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে একটু বসে বসে রিলস বানাচ্ছিলাম। দেখতে পাচ্ছ লিপস্টিক পরে আছি, আমি সবার সাথে লিপস্টিক পরে মানে মেকআপ টেকআপ করে খুব একটা রিলস বানাই না, আমি ন্যাচারালি বানাই।
হ্যাঁ, ফিল্টার ইউজ করি, এটা তো সবাই করে, যাই হোক। তো আজকে একটু করলাম, ইচ্ছা হলো। আর একটা স্পেশাল জিনিস পড়েছি জানো তো, এটা হচ্ছে এই নোজপিনটা পড়েছিলাম। যারা আমার রিলস দেখো তারা দেখতে পাবে এই নোজপিনটা, এই যে এই নোজপিনটা পরে আমি রিলস করছিলাম। কারণ এই নোজপিনটা আমি কিনেছিলাম, আমার খুব পছন্দের ছিল নোজপিনটা, যে একটা এই নোজপিনটা আমার খুব পছন্দের ছিল, আমি কিনেছিলাম। তো মানে নন্দনের সামনে থেকে কিনেছিলাম জানো তো, সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরিয়ে, তো তখন পড়েছিলাম, তখন পড়ে ফার্স্ট রিলস করেছিলাম, আর এই পরে রিলস করছি। মানে এমনিতে আমি পরে এখনো অব্দি এটাকে বাইরে বেরোইনি, জানি না কখনো সুযোগ হলে অবশ্যই পরবো, সব কিছুর সাথে তো সব কিছু যায় না। তো এটা পরে আজকে অনেকদিন ধরে ভাবছিলাম যে নোজপিনটা পরা হয় না, নোজপিনটা পরা হয় না। আর আমার কিন্তু নাকে ফুটো নেই, মানে সবাই তো রিয়েল নাক ছাপি পরে, নোজপিন পরে, আমার কিন্তু কোনো ফুটো নেই। দেখো আমি কোনো ফুটো করিনি, আমাকে অনেকেই বলেছে জানো তো, আমার বোনেরও করা আছে, আমার বোনও আমাকে বলেছে যে তুই নোজপিন পরবি তোকে ভালো লাগবে, নাক ফুটো কর ভালো লাগবে। কিন্তু আমাকে এটা অনেকেই বলেছে, বা আমার লুকটাও চেঞ্জ হবে অনেকেই বলেছে। আমি সবসময় করিনি যে না ভালো লাগবে না, করবো না। সব থেকে বেশি হচ্ছে কি ব্যথা লাগবে, আর নোজপিনটায় যে পড়ে না, যে কিভাবে মানে অনেক সময় পেঁচানোর ব্যাপারটা থাকে না, ওইগুলো আমার ঠিক ভালো লাগে না, কোথায় লেগে টেগে যাবে অনেক রকম ব্যাপার থাকে দেখি অনেকে। তো সেই সমস্ত ভেবে শুনে আমি করিনি, আর অতটাও করতে লাগে না আর আজকালকার। আর এগুলো কি বলো তো, আগেকার দিনে ছিল যে মেয়ে মানেই নাক আর কান ফুটো করতে হবে, এখন তো সেসব কিছু নেই, এখন অনেক রকম ফলস আর্টিফিশিয়াল বেরিয়ে গেছে। তো সেই জন্যই তো আমি আর ফুটো ফুটো করিনি, যদি পড়ি ফলস পরবো ব্যাস, তাতেই আমার লুক চেঞ্জ হলে হবে, না হলে না হবে, সে দেখা যাবে কোন। তো যাই হোক, চলো, আমি অনেকক্ষণ আগেই এসেছি জানো তো, শর্টস বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, তো একটু টিফিন করব, টিফিন করে কাজ করব আজকে একটা। কারণ কি কাজ করব বলো তো, আমি তো তোমাদের এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে ননির মটকাটা আমি রেখেছিলাম, তার জন্য মানে গুছিয়ে রেখেছিলাম যে ওটাকে আমি ডেকোরেশন করব। তো আজকেই ভেবেছি আমি ঠিকঠাক করে ওটাকে ডেকোরেশন করব, আজকেই তার আমি কাজ শুরু করব ঠিক করেছি। তো সেই ভিডিওটা আমি এই চ্যানেলে দেব না, মানে অ্যানাহিমে থাকবে না, ওটা থাকবে অ্যানাহিম শর্টসে, যারা আমার সেকেন্ড চ্যানেলটা জানো, অ্যানাহিম শর্টস, তো সেখানেই আমি দেব। তো ওখানে দেওয়ার পরে আমি এখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, আগে ভিডিওটা তো করি তারপর তো লিঙ্ক দেবো। তো যাই হোক, চলো টিফিনটা করি, টিফিনটা করে তারপর আমি আমার কাজগুলো করতে বসি, চুল টুল খুলে নিয়ে বসেছি রিলস করতে আজকে নোজপিন পরে। তো যাই হোক, একটু অন্যরকম ভাবে ট্রাই করলাম, সবসময় তো একই রকম ভাবে ট্রাই করি, আর তার মধ্যে তো আমার আইব্রোগুলোর এই অবস্থা দেখতে পাচ্ছে, একদম বন জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু আমি তাও করছি না, কারণ এই যে বললাম যে এখন করলে পুজোর সময় উঠে উঠে যাবে, তো তার জন্য আমি যতটা জঙ্গল হতে পারে হোক, পুজো তো আর মাত্র 16 দিন বাকি, ঠিক আছে, বেশি দিন তো আর বাকি নেই, একেবারে পুজোর দিকেই করে নেবো। চলো খাওয়া দাওয়া করে আসি। তো গাইস, আমার হ্যান্ডিক্রাফ্ট পুরোটা কমপ্লিট হয়নি, তোমাদের তো বলছিলাম যে হ্যান্ডিক্রাফ্টও করবো, হ্যান্ডিক্রাফ্টটা একদিনে কমপ্লিট হবে না, একটু সময় লাগবে। এখন সবাই কালার করেছে, সবাই একটা কোট কালার করেছে, এখন আর একটা কোট মানে ডবল কোট কালার করতে হবে, তারপরে ওর উপরে ডেকোরেশনটা করতে হবে। তো এই দেখো, ওই যে ওই দেখো হলুদ রঙের হয়ে রয়েছে, তো এটাকে ডবল কোট করতে হবে, তারপরে করব। আর আজকে আর একটা জিনিস হয়েছে, মনে হচ্ছে আমার একটা নতুন জামা হয়েছে জানো তো, বোন আজকে দুটো জামা নিয়ে এসেছে, জাস্ট সিম্পল সিম্পল কুর্তি, কিন্তু দেখতে সুন্দর। তো আমাকে বলছে যে কোনটা নিবি দেখ, না কোনটা নিবি না, আমাকে বলছে যে জামা নিবি, বললাম যে হ্যাঁ কেন নেবো না, কেউ দিলে না নি না করতে আছে বলো তো। তো দোকানে কুর্তি নিয়ে এসছে, ভিডিও কল করেছিল, ভিডিও কলে দেখছিলাম, তো দোকানে নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই, এখনো পুজোর শপিং হয়েই চলেছে, ঠিক আছে। তো আমি দুখানেই ট্রাই করেছি, আমাকে একটা ট্রাই করতে বলেছে, আমি সুযোগে সদ্ব্যবহার করেছি, দুখানেই ট্রাই করেছি জানো তো, ট্রাই যখন করব তাহলে একটা কেন করব, তাই দুখানেই করব। এই দেখ,
এই হচ্ছে জামাটা, হাই নেক গলা, ঠিক আছে, দাঁড়াও দেখো, এই যে হাই নেক গলা জামাটা, আর এই যে এরকম রেড কালারের, এটা জানো তো ভিডিও কলে বেশ ভালো লাগছিল, কিন্তু সামনে অতটা ভালো লাগছে না, তা বলেছে এটাকে চেঞ্জ করিয়ে দিতে, চেঞ্জ করে অন্যটা আনতে, আমাকে ওটাই আগে ট্রাই করতে বলেছে, কিন্তু আমার পছন্দ হয়েছে এই জামাটা, এটা বেশ ব্লু এর মধ্যে আর কাঁথা স্টিচ ডিজাইন, দাঁড়াও এটাও তোমাদের দেখাই আমি, তো আমি এটাও ট্রাই করেছি, ঠিক আছে, দেখা যাক, আমি বলেছি ব্লুটা রাখতে, দেখা যাক ও কোনটা রাখে আর কোনটা, মানে ও নিজের জন্য কোনটা রাখে আর আমাকে কোনটা দেয়, এটাও সেম গলা দুটোরই সেম, জানো তো, শুধু কালার আর ডিজাইন গুলো আলাদা একটু, এই যে সেম হাই নেক গলা, দেখো হাই নেক গলা, তবে এটা কি বলতো, নর্মাল যে কুর্তি হয় না সাইড দিয়ে কাটা যায় আর নর্মাল হয় সেরকমই, নর্মাল নয় এটা, ভুলভাল বকছি, এটা নর্মাল নয়, এটা লং, ঠিক আছে, রাউন্ড, বাট ঘের নেই, চাপা একটু আছে, আর যে রেড কালারটা দেখালাম ওটা হচ্ছে গিয়ে একদম নর্মাল কুর্তি, জাস্ট হাই নেক গলা, তো বলেছে ওটাকে চেঞ্জ করিয়ে নিয়ে আসতে, তো এই হচ্ছে গিয়ে আজকের ব্যাপার, তো করে টোরে ও তো চলে গেছে, ওর বার্থডে ইনভিটেশন আছে একটা, সেখানে গেল এই সবে, তো যাক চলো আজকে ব্লগটা এখানেই রাখছি, আর আজকে চুল ছেড়ে তোমাদের সাথে কথা বলছি, মনে খুব ফুর্তি হয়ে গেছে আমার, তো যাক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করো, পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।